আসসালামু আলাইকুম, কাশফুল অনলাইন স্কুলে স্বাগত সবাইকে। আজকের লেকচারে আমরা সংশ্লেষণ, নির্বরণ এবং অনুক্রমিক সংশ্লেষণের উপরে গাণিতিক সমস্যা সমাধান করব। তো আসি আমরা প্রথম সমস্যায়। আছে একটি পরীক্ষায় 6 জন ছাত্রের পরিসংখ্যান বিষয়ক অভ্যন্তরীণ ও বহিরাগত পরীক্ষকের নম্বরের ক্রম দেওয়া আছে, অভ্যন্তরীণ এবং বহিরাগত। এই তথ্য হতে আমাকে অনুক্রমিক সংশ্লেষণাঙ্ক বের করতে হবে। তাহলে আমরা অনুক্রমিক সংশ্লেষণাঙ্কের সূত্র আমরা জানি, আর ইকুয়াল 1 - 6 সাম অফ ডিআই স্কোয়ার ডিভাইডেড বাই এন ইন্টু এন স্কোয়ার মাইনাস ওয়ান। এখন আমাদের এখানে এন এবং ডিআই এর মানটা আমার জানা দরকার, ডিআই স্কোয়ার মান কী হবে। তো আমরা এখানে যেহেতু 6 জন ছাত্রের কথা বলা আছে, তাহলে আমাদের এন ইকুয়াল 6 আমরা পেয়ে গেছি। আমাদের দরকার এখন ডিআই স্কোয়ারের মান। তাহলে ডিআই স্কোয়ার মান কীভাবে পাবো? তাহলে আমাদের ডিআই স্কোয়ারের জন্য প্রথমে ডিআই এর মান লাগবে। তাহলে আমরা একটা টেবিল, একটা ঘর নিয়ে নিলাম। ডিআই, ডিআই সমান আসলে কি? ডিআই সমান সমান এক্স মাইনাস ওয়াই। তাহলে আমাদের এক্স এবং ওয়াই এর পার্থক্যটি হচ্ছে ডিআই। তাহলে এক্স মাইনাস ওয়াই আমরা বের করি, যেহেতু অভ্যন্তরীণ এবং বহিরাগত, এটাকে অভ্যন্তরীণকে এক্স এবং বহিরাগতকে ওয়াই ধরা আছে এবং এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমরা মানটা বের করে নিই, 20 - 19 = 1, 28 - 30 ইকুয়াল হবে -2, 30 - 29 = 1, 31 - 27 = 4, 33 - 30 = 3 এবং 19 - 21 = -2। তাহলে ডিআই এর মান চলে আসলো। এবার আমরা ডিআই স্কোয়ারের মানটা বের করে দেবো। ডিআই স্কোয়ার 1 স্কোয়ার 1 আসবে, -2 স্কোয়ার হবে 4, এটা 1, 4 স্কোয়ার আসবে 16, 3 স্কোয়ার 9 এবং -2 স্কোয়ার আসবে 4। তাহলে সেক্ষেত্রে আমরা সাম অফ ডিআই স্কোয়ারটা পেয়ে যাবো। সাম অফ ডিআই স্কোয়ার আসলো এটার যোগফল। তাহলে আমাদের কত আসে দেখি আমরা, 4 আর 9 13, 13 আর 16 হচ্ছে আমাদের 29, 29 30, 31 35। তাহলে আমাদের সাম অফ ডিআই স্কোয়ার মানটা আসলো 35। তাহলে এবার আমরা মানগুলো যদি ইনপুট করি, তাহলে আসে 1 - 6, সাম অফ ডিআই স্কোয়ারের মান আসলো আমাদের 35 এবং আমাদের এবার আমাদের বের করতে হবে এন ইন্টু এন স্কোয়ার মাইনাস ওয়ান এর মান। তাহলে এন এর মান হচ্ছে আমাদের 6 - এন স্কোয়ার - 1, এন স্কোয়ার হচ্ছে আমাদের 36, মাইনাস ওয়ান আসবে 35। তাহলে আমাদের আলটিমেট 1 - 6 × 35 আমাদের কেটে দিলে মানটা আসবে 1। তাহলে আমাদের আর এর মান আসবে 0, অর্থাৎ আমাদের এক্ষেত্রে অনুক্রমিক সংশ্লেষণাঙ্ক হচ্ছে 0। এটাই হচ্ছে আমাদের প্রথম সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ কীভাবে মানগুলো আসছে। এবার আমরা দ্বিতীয় সমস্যায় যাব। আমাদের দ্বিতীয় সমস্যায় আছে, চলক এক্স এর উপর ওয়াই এর নির্ভরণ সমীকরণ দেওয়া আছে এবং ওয়াই এর উপর এক্স এর নির্ভরণ সমীকরণ দেওয়া আছে। এখান থেকে সংশ্লেষণাঙ্ক এবং নির্ভরাঙ্ক বের করতে হবে। তাহলে আমরা জানি সংশ্লেষণাঙ্ক আর সমান সমান রুট ওভার বি এক্স ওয়াই ইন্টু বি ওয়াই এক্স। তা আমরা যদি বি এক্স ওয়াই এবং বি ওয়াই এক্স বের করতে পারি, তাহলে আর এর মান অর্থাৎ সংশ্লেষণাঙ্ক বের করা যাবে। তাহলে আমরা যদি প্রথম তাই দেখি, তাহলে বলছে চলক এক্স এর উপর ওয়াই এর নির্ভরণ সমীকরণ, অর্থাৎ ওয়াই হচ্ছে এখানে আমাদের অধীন চলক। তা আমরা সমীকরণটা লিখি, সমীকরণটা আসে 5x + 6y = 90। তো আমরা যেহেতু আমাদের এখানে ওয়াই হচ্ছে অধীন চলক, তো ওয়াইকে আমরা আগে রেখে এক্সটাকে আমরা সমান চিহ্নে পরে যদি পাঠিয়ে দিই, তাহলে আসবে 90 - 5x। তাহলে আমরা যদি ওয়াই দ্বারা ভাগ, 6 দ্বারা ভাগ করে দিই, তাহলে ওয়াই আসে হচ্ছে 15 - 5/6। তো এই -5/6 এটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে রেখে এটাকে প্লাস চিহ্ন হিসাবে রাখলাম ইনটু এক্স। তাহলে এখন আমরা এখান থেকে কিন্তু নির্ভরাঙ্ক পেয়ে যাব। তাহলে কোন নির্ভরাঙ্কটা পাবো এখানে? যেহেতু আমাদের ওয়াই অধীন চলক, তাহলে আমাদের নির্ভরাঙ্ক আসবে হচ্ছে বি ওয়াই এক্স এর মান। তো বি ওয়াই এক্স এর মান হচ্ছে কি, আমরা জানি যে একটা যদি নির্ভরণ সমীকরণে অধীন চলক ওয়াই হয়, তাহলে আমাদের সূত্র ছিল এ প্লাস বি এক্স প্লাস ই। তো এক্ষেত্রে ই যেহেতু ত্রুটি দেওয়া নেই, আমাদের এ প্লাস বি এক্স, এ হচ্ছে আমাদের ধ্রুব আর বি হচ্ছে আমাদের নির্ভরাঙ্ক। তো এই 15 এখানে আমাদের ধ্রুব রাশি, এটা নিয়ে আমাদের কোনো কাজ নেই। তাহলে আমাদের নির্ভরাঙ্ক হচ্ছে যে আমাদের এই এক্স এর সাথে যা আছে, অর্থাৎ এক্স এর সাথে যেই সহগটা আছে সেটাই হচ্ছে নির্ভরাঙ্ক। তার মানে হচ্ছে -5/6। তো -5/6 = কত সেটা আমরা দেখে নেই।
5/6 equal -0.833 তো এটা হচ্ছে আমাদের BYX এর মান আমরা পেয়ে গেছি এটাকে যদি আমরা 1 নং সমীকরণ রাখতে চাই অথবা না দিলে হবে কোনো সমস্যা নেই তো আমরা এবার আমরা দ্বিতীয় সমীকরণে যাই দ্বিতীয় সমীকরণ হচ্ছে y এর উপর x এর নির্ভরণ অর্থাৎ আমাদের x হচ্ছে এখানে অধীন চলক আর y হচ্ছে স্বাধীন চলক তাহলে আমরা সমীকরণটাকে লিখে ফেলি দ্বিতীয় সমীকরণ হচ্ছে আমাদের 15x প্লাস 8y ইকুয়াল হচ্ছে 130 তো আমাদের যেহেতু y আমাদের x হচ্ছে অধীন চলক তাহলে x কে আমাদের সামনে রাখতে হবে তাহলে x 15x ইকুয়াল 130 মাইনাস 8y তাহলে আমরা x এর মান যদি বের করি তাহলে আসবে yx সমান সমান 130 বাই 15 মাইনাস 8 বাই 15 y তো যেহেতু আমরা মাইনাসটাকে ব্র্যাকেটের মধ্যে রাখতে চাই ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম আর এটা প্লাস দিয়ে দিলাম তাহলে আমাদের ওই a প্লাস bx এর সমীকরণ থেকে আমরা বের করে নিতে পারবো এখান থেকে নির্ভরণ নির্ভরাঙ্কটা তো যেহেতু আমাদের x হচ্ছে এখানে অধীন চলক তাই নির্ভরাঙ্ক হচ্ছে bxy bxy এর মান হচ্ছে আমাদের y এর যে সহগ তাহলে এটা হচ্ছে আমাদের আগের মতে ধ্রুব রাশি এটা নিয়ে আমাদের কোনো কাজ নেই y এর সহগ হচ্ছে -8/15 -8/15 হচ্ছে আমাদের এখানে নির্ভরাঙ্ক তাহলে -8/15 সমান কত আসে আমরা দেখে নেই তাহলে বাই 15 আসে হচ্ছে 0.533 অর্থাৎ -0.533 হচ্ছে আমাদের bxy এর মান তাহলে আমাদের byx এবং bxy বের হয়ে গেছে এই হচ্ছে আমাদের নির্ভরাঙ্ক অর্থাৎ দুইটা নির্ভরাঙ্ক আমরা পেয়ে গেছি এবার আমাদের বের করতে হবে সংশ্লেষাঙ্ক তাহলে আমরা জানি r ইকুয়াল অর্থাৎ সংশ্লেষাঙ্ক ইকুয়াল রুট ওভার bxy ইনটু byx তাহলে আমরা মানগুলো যদি ইনপুট করি তাহলে আসে আমাদের bxy এবং byx এর মান bxy এর মান হচ্ছে আমাদের -0.533 আর ইনটু byx এর মান ছিল -0.833 তো তাহলে আমাদের আলটিমেট আসে রুট ওভার যেহেতু দুইটা মাইনাস গুণ হয়ে গেলে প্লাস হয়ে যাবে তো আমরা গুণ করে দিই 0.533 ইনটু 0.833 ইকুয়াল আসে 0.4442 এটাকে যদি আমরা রুট করে দিই তাহলে আমাদের আসে 0.666 তো এটাকে আমরা লিখতে পারি 0.67 তো এই আর এর মান আমাদের চলে আসলো 0.67 এই আরই হচ্ছে আমাদের এখানে সংশ্লেষাঙ্ক তাহলে আমরা নির্ভরাঙ্ক এবং সংশ্লেষাঙ্ক বের করলাম দুইটা সমীকরণ থেকে তো আশা করি যে তোমরা এই সমস্যাটি সমাধান বুঝতে পেরেছ আর যদি এই সমস্যা হয়ে থাকে তাহলে বরাবরের মতোই আমাদের কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও এবং এর উপর ভিত্তি করে আমরা পরবর্তীতে চেষ্টা করব যে আমাদের বোর্ডের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করতে তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ